ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত, তোমার এক্সারসাইজ কত হচ্ছে তোমার 1.1 কোষে দেখি, পৃষ্ঠা নাম্বার তোমার 4। আর চ্যানেলে যদি তোমরা নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো, তাহলে রোজকার নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর মডেল অ্যাক্টিভিটি আজ কিন্তু সব আপলোড হয়ে গেছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। আর বাকি তোমার পরিবেশ বা বাংলা সাবজেক্টগুলো দেখার জন্য ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে তোমরা ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো পড়াশোনা করায়, যাতে তুমি কিন্তু ম্যাক্সিমাম মার্কস তুমি অ্যাচিভ করতে পারবে। ওকে, চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। ওকে, তো প্রথম কী বলছে তোমার দেখো, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন, তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসেব করে দেখি। রাইট, খুবই সিম্পল, খুবই কী করতে আমি দেখাচ্ছি তোমাকে। রাইট, দেখো এখানে কী করবো, প্রথমে লিখবো আমরা মোট পেয়ারা ছিল, মোট পেয়ারা ছিল কত, 60টা, 60টা পেয়ারা ছিল। ওকে, তো 60-এর 1/4 অংশ কত হচ্ছে, 60-এর 1/4 অংশ তোমার 60×1/4, তার মানে কত হচ্ছে, কাটাকাটি করলে 4×15=60, তাহলে তোমার হচ্ছে 15টা হচ্ছে তোমার, রাইট, 15 পিসেস। ওকে, তাহলে মোট বিক্রি হলো, তো 15টা পেয়ারা কি তোমার বিক্রি হয়েছে, তাই তো 15 পিসেস পেয়ারা তোমার বিক্রি হয়েছে, তাহলে তোমার মোট বিক্রি হলো পেয়ারা 15টি। তাহলে সিতারা বেগমের কটা পেয়ারা থাকবে, তো সিতারা বেগমের কাছে পেয়ারা থাকবে 60-15, কেন 60টা অলরেডি ছিল, তো আমাদের 15টা বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে গেলে মানে মাইনাস করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে, তাহলে কটা থাকলো, 45 পিস, 45টা পেয়ারা থাকলো। বোঝা গেল, এভাবে তুমি করবে জিনিসটা, ভালো করে সুন্দর করে লিখে করবে, তাহলে ম্যাক্সিমাম মার্ক্সটা তুমি অ্যাচিভ করতে পারবে। ওকে, 2 নম্বরটা কী বলছে তোমার দেখো, 2 নম্বর বলছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছে। ওকে, তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছে হিসেব করে দেখি, কীভাবে করবো আমরা অঙ্কটা। তাহলে প্রথমে আমরা কী করবো, মা আমাকে দিয়েছে, কত টাকা দিয়েছে সেটা বার করে নিই, 60 টাকার 5/6 অংশ মানে কত টাকা, তাহলে 60 টাকার 5/6 অংশ মানে 60×5/6 সমান কত হচ্ছে, কাটাকাটি করলে তোমার 6×10=60, 5×10=50 টাকা। তাই আমাকে কত টাকা দিল, মা 50 টাকা দিল। দাদাকে কত টাকা দিয়েছে তোমার দেখো, এখানে কী বলছে, দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছে, মানে 45 রুপিজের 7/9 অংশ দিয়েছে, রাইট, তাহলে 45, তাহলে মা দাদাকে দিয়েছে কী লিখবো, মা দাদাকে দিয়েছে 45×7/9, রাইট, এবং 9 দিয়ে তোমার কাটাকাটি করলে তোমার দেখো 5×9=45 হয়, আর 5×7=35 হয়, রাইট। তাহলে আমাকে মা কত দিল, 50 টাকা, দাদাকে কত দিয়েছে, 35 টাকা, তো কোনটা বেশি, ডেফিনেটলি 50 টাকাটাই বেশি, তাহলে কাকে মা বেশি টাকা দিয়েছে, সুতরাং লিখবো আমরা, সুতরাং মা আমাকে বেশি টাকা দিয়েছে। ওকে, কত টাকা বেশি দিয়েছে জানতে চাইনি, বেশি টাকা দিয়েছে সেটা দিয়ে দিলে হয়ে যাবে, লিখে দিলেই হয়ে যাবে। ওকে, 3 নম্বর কী বলছি তোমার দেখো, 3 নম্বর বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে 3/14 অংশ, 4/7 অংশ ও 1/21 অংশ কষেছেন, শেষ করেছেন, রাইট। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত কাজ বাকি আছে তা হিসাব করে দেখি, রাইট। তাহলে কী করতে হবে আমাদের, 3 দিনে কাজটা করেছে, 3/4, 3/14, 4/7 এবং 1/21 অংশ, রাইট। তাহলে টোটাল কতটা কাজ হয়েছে আমার কী করতে হবে, 3 দিনের কাজটাকে যোগ করে দিলে হবে, এই 3টাকে যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল কাজটা আমরা পেয়ে যাব, রাইট, কতটা কাজ করেছে। এবার কতটা কাজ বাকি আছে যদি আমি জানতে চাইছে, তখন কী করবো, সম্পূর্ণ কাজটাকে আমরা 1 অংশ দেখে নেব, 1-এর থেকে তবে বাকি অ্যান্সারটা আমরা বিয়োগ করে দেবো, যতটা কাজ হয়ে গেছে তাহলে ব্যালেন্সটা আমরা পেয়ে যাব। কীভাবে করবো চলো আমরা দেখে নিই, এখানে কী লিখবো আমরা প্রথমে, যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। ওকে, গণেশবাবু 3 দিনে কাজ করেছেন কতটা, 3/14, এখানে কত হয়েছে, 3/14, 4/7 আর 1/21, তো 3/14, 4/7 আর 1/21, রাইট। তাহলে এটাকে 3টাকে আমরা যোগ করব, যোগ করলে কী করতে হবে, এলসিএম করতে হবে, নিচেগুলো সমান করতে হবে, লসাগু করতে হবে, 14/7 আর 21-এর লসাগু কত দেখো, 14/7/21, এর লসাগু কত, এর 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7×14, 7×7, 3/7/21, এর লসাগু কত হচ্ছে, 7×14, 3/14=42, বা 3×6, 6/7=42, তো 42 হচ্ছে তোমার লসাগু। তো লসাগুটা কী করবো আমরা, নিচে লিখবো লসাগু। এবার এখানে তোমার 14 আছে, এখানে 42 আছে, এখানে 14 থেকে 42 পেতে গেলে কত করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 3/14=42, তো নিচে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত, ওপরে আমাকে 3 দিয়েই গুণ করতে হবে, তাহলে কী হচ্ছে আমাকে, 3/3=9, 9 লিখলাম, প্লাস এখানে তোমার 7 আছে, নিচে তোমার 42 আছে, 6/7=42, এখানে 6 দিয়ে গুণ করছি তাহলে ওপরেও 6 দিয়ে গুণ করবো, 4/6=24 হয়ে গেল। যোগ লিখবো আমরা, এখানে 21 আছে, এখানে 42 আছে, মানে 21×42, 2 দিয়ে 21 গুণ করলে 42 হয়, তাহলে ওপরেও আমরা 2 দিয়ে গুণ করবো, 21×42, ওকে। তাহলে টোটাল যদি আমরা যোগ করি দেখো, 24 আর 9 কত হচ্ছে, 33, 33 আর 2 35, মানে 35/42,
মানে 42/45, মানে 42 অংশের মধ্যে 35 অংশ কাজ হয়ে গেছে, এটা কাজ হয়ে গেছে, কমপ্লিট করেছে। তাহলে মোট কাজ হলো কত আমরা ধরে নিই, সুতরাং মোট কাজ হচ্ছে আমরা এক অংশ যদি ধরে নিই, আমরা ধরে নিলাম আমরা মোট কাজটা এক অংশ ধরে নিলাম। কত কাজ বাকি আছে এখনও? তাহলে এখনও কাজ বাকি আছে 1-35/42। ওকে, এ দুটো যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে, তোমার লসাগু করলে এখানে কিছু নেই, মানে এক, এটা এক মনে মনে ধরে নিতে পারি, তাহলে কি হচ্ছে 1 আর 42-এর লসাগু 42-ই হয় তোমার। ওকে, তাহলে এখানে 42 পেতে গেলে কী করতে হচ্ছে, 42 দ্বিগুণ করতে হচ্ছে, রাইট? তাহলে উপরে আমরা 42 দ্বিগুণ করবো, 42 অক্ষে 42, তাহলে 42 লিখলাম, বিয়োগ এখানে তোমার নিচে 42 আছে, এখানেও 42 আছে, মানে 1 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 42 অক্ষে 42, তাহলে উপরে আমরা 1 দিয়ে গুণ করবো 35 অক্ষে 35। ওকে, তাহলে কত হলো, 42 থেকে তো 35 যদি বাদ দিই কত হচ্ছে তোমার, 7 হচ্ছে তোমার, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 7 হচ্ছে, তাহলে 7/42 অংশ, রাইট? তাহলে কাজ কতটা বাকি আছে, সুতরাং লিখবো আমরা, সুতরাং এখনও 7/42 অংশ কাজ বাকি আছে, বোঝা গেল? এইভাবে অঙ্কটা করতে হবে তোমার, রাইট? চলে পরের অঙ্কটা আমরা দেখবো। নেক্সট তোমার কী বলছি, 4 নম্বর দেখো, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তা কী করতে হবে বলছে, একটা বাঁশ ধরো তোমার কীভাবে, এটা মানে একটা তোমার একটা ধরো একটা বাঁশ আছে তোমার, ওকে, এটা একটা বেম্বো, এই বাঁশটা কী করছে তোমার 1/3 অংশ, মানে এই অংশটা তোমার কী করছে লাল রং করছে, এই অংশটা কী করছে সবুজ রং করছে তোমার, রাইট? আর বাকি অংশটা হলুদ রং করছে, রাইট? তো এটা কী বলছে, এটা 14 মিটার, এটা কী বলছে, এটা 14 মিটার, ওকে, আর এটা হচ্ছে তোমার কত, 1/3 অংশ, এটা হচ্ছে তোমার 1/3 অংশ, এই পার্টটা হচ্ছে তোমার 1/3 অংশ, এটা তোমার কত হচ্ছে 1/5 অংশ, এটা হচ্ছে 1/5 অংশ, ওকে, আর বাকি 14 মিটার। তা বাঁশটার দৈর্ঘ্য কত, তা তিনটে যোগ করে দিলে আমরা পেয়ে যাবো, রাইট? তিনটে যদি যোগ করে দিই তাহলে আমরা বাঁশটার দৈর্ঘ্য পেয়ে যাবো। তা আমরা কীভাবে অঙ্কটা সলভ করবো তোমার দেখো, আমরা ধরে নিচ্ছি প্রথমে কি, আমরা বাসটার দৈর্ঘ্য এক্স মিটার, ওকে, তা আমরা কী করবো, আমরা ধরে নিই বাসের দৈর্ঘ্য কত, এক্স মিটার, এক্স মিটার ধরে নিলাম। তাহলে লাল রং দিয়েছে, লাল রং কত অংশ দিয়েছে তোমার দেখো, 1/3 অংশ দিয়েছে লাল রং, রাইট? তো লাল রং কত অংশ দেওয়া আছে, আমরা কী করতে, লাল রং দিয়েছে, তাহলে কত, এক্স ইন্টু 1/3, কোনো অংশ বার করতে গেলে কী করতে, সেই সংখ্যা দিয়ে অংশটাকে দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়, তাহলে এক্স ইন্টু 1/3 মানে কত হচ্ছে, x/3, রাইট? এই অংশটা লাল রং দেওয়া হয়েছে, ওকে। তারপর কী বলছে, সবুজ রং দিয়েছে কত, 1/5 অংশে সবুজ রং দিয়েছে, রাইট? সবুজ রং দিয়েছে, এইভাবে অঙ্কটা লিখে করবে, সবুজ রং দিয়েছে এক্স ইন্টু 1/5, রাইট? তাহলে কত হচ্ছে তোমার, ইন্টু ইন্টু কী হচ্ছে তোমার, ইকুয়াল টু x/5 হচ্ছে, ওকে। আর হলুদ রং দিয়েছে কত, হলুদ রং দিয়েছে কত, 14 মিটারে দিয়েছে, ওকে। তা সুতরাং প্রশ্ন অনুযায়ী কী হচ্ছে, এখন একটু কোশ্চেন কী হচ্ছে, এক্স মিটার, বাসটা টোটাল দৈর্ঘ্য কত, এক্স মিটার, তাহলে এক্সটা আমরা বাঁদিকে রাখলাম। তারপরে লাল রং দেওয়া হয়েছে কত অংশে, x/3 অংশে তোমার, ওকে, x/3 অংশে লাল রং দেওয়া হয়েছে x/3, প্লাস সবুজ রং দিয়েছে মানে কত, x/5 প্লাস x/5, আর তোমার হলুদ রং দিয়েছে কত, 14 মিটার, 14 মিটারে দিয়েছে তোমার, রাইট? তাহলে কী হলো, প্রশ্ন অনুযায়ী কী হচ্ছে তোমার, এক্স ইকুয়াল টু, এক্স মানে কি, টোটাল বাসটা আমরা এক্স ধরেছিলাম, এই টোটাল বাসটাকে আমরা কী ধরেছি, এক্স ধরেছি, এক্স মিটার। তাই প্রশ্ন হয়েছে কী করছে তোমার, এক্স মিটার ইকুয়াল টু কী হচ্ছে তোমার, এই বাসটা দৈর্ঘ্য মানে তোমার এই তিনটে পার্টকে যোগ করলেই বাসের দৈর্ঘ্য পেয়ে যাবো, তাই আমরা এক্স ইকুয়াল টু এটা লিখলাম, বুঝতে পারলে? এবার কী করবো দেখো, এদিকে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আর এখানে 14 আছে, তাহলে এক্সগুলোকে কি আমরা একদিকে নিয়ে চলে আসি, তাহলে আমাদের সুবিধা হবে ওটা করতে। তাহলে এক্স এখানে এক্সই থাকলো, এটা এপাশেই ছিল, x/3 ছিল, তো এটা এইদিকে ছিল প্লাসে, এদিকে চলে এলো মাইনাস হয়ে গেলো, ওই জন্য x-x/3 হয়ে গেল, এটাও প্লাস তোমার x/5 ছিল, এটা এদিকে নিয়ে এলাম, তাহলে -x/5 হয়ে গেল, সমান 14 এখানে ছিল, 14টা 14ই থেকে গেল, রাইট? এবার কী করবো, এই 3-5-এর লসাগু, দেখেন এখানে এক্স আছে, তাই এক্সের নিচে কিছু নেই, মানে একটা এক ধরে নিতে পারি, তা 3 আর 5-এর লসাগু কত হচ্ছে, 3-5-এর লসাগু হচ্ছে 15, 3-5-এ 15 হয় তোমার লসাগু, ওকে, রাইট? তো এখানে লসাগু হলো। এবার কী করবো দেখো, এখানে কিছু নেই মানে এক আছে, এখানে 15 পেতে গেলে কী করতে হবে, 15 দিয়ে গুণ করতে হবে 15 অক্ষে 15, রাইট? তাহলে নিচের 15 দিয়ে গুণ করলে ওপরেও 15 দিয়ে গুণ করবো, তো 15x-এ 15x হলো, রাইট? এখানে 3 আছে, এখানে 15 আছে, তাহলে কত হচ্ছে, 3-5-এ 15, 5 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে নিচে 5 দিয়ে গুণ করলে ওপরেও আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 অক্ষে 5, মানে 5x-5x, মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, এটাও মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, এখানে 5 আছে, এখানে 15 আছে, মানে 3-5-এ 15, 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তো ওপরে আমরা 3 দিয়ে গুণ করবো, 3x ইকুয়াল টু কত হচ্ছে তোমার, 14, ওকে। এখানে যদি টোটাল প্লাস মাইনাস করি দেখো, 5 আর 3-এ কত হচ্ছে, 8 হচ্ছে, -8x, আর 15-এর থেকে বাদ দিয়ে দিলে 8 বাদ দিলে কত হচ্ছে, 7x থাকছে তোমার, রাইট? তো 7x/15 ইকুয়াল টু কত হচ্ছে তোমার, ইকুয়াল টু লিখবো আমরা কত, 14, বুঝে গেলো, 7/14=14 হলো। এবার কী করবো আমরা, এটা ক্রস মাল্টিপ্লাই করে দিই, রাইট? মানে এটা 7x থাকলো, এখানে 7x থাকলো, ইকুয়াল টু এখানে 15, 14 আছে, 14 গুণ
এটা 15 আছে, 15টা গুণ করে দিলাম, মানে ক্রস মাল্টিপ্লাই, মনে করো এখানে একটা কিছু, এখানে মনে করো একটা এক আছে ধরে নিলাম, রাইট? তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করলাম, এটার সঙ্গে এটা ক্রস মাল্টিপ্লাই যেটা হচ্ছে তোমার, রাইট? তাহলে কি হচ্ছে, সেভেন এক দিয়ে গুণ করলে 7x হচ্ছে, আর 15 কে 14 দিয়ে গুণ করলে 15 14 গুণ হচ্ছে তাই তোমার। এবার কী করবো, এক্স ইকুয়াল টু বার করবো, তো এক্স ইকুয়াল টু কী করবো আমরা, এটা এইভাবেই রেখে দিই, 14 × 15, তাহলে আমাদের সুবিধা হবে, এটা 7 আছে, এটা গুণ ফর্মে আছে, তো এদিকে চলে এলে কী হবে, এটা ভাগ ফর্মে চলে আসবে, রাইট? ডিভাইড হয়ে যাবে তোমার, রাইট? 7 হয়ে গেল, রাইট? এবার যদি কাটাকাটি করে গেলে কত হচ্ছে দেখো, তোমার এখানে কেটে দিলাম কত, 7 × 2 = 14, তাই তো? আর 15 × 2 কত হচ্ছে, 30, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 30 মিটার। ওকে, তা উত্তর কী লিখবো আমরা, এখানে কী জানতে চাইছে দেখো, ওকে, যে বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি, রাইট? সুতরাং আমরা কী লিখবো, সুতরাং বাঁশটি কত, 30 মিটার লম্বা। ওকে, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা দেখি, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, এই ধরনের অঙ্কগুলো কী করবে, এটা তোমাকে বোঝার ব্যাপার আছে তোমার, রাইট? কোনো যদি মাপ দেয় নি, তুমি এক্স ধরে নেবে, এক্স ধরে নিয়ে এইভাবে প্রসিডিউরটা ভালো করে ফলো করবে। ওকে, আর বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি দরকার পড়লে এই ধরনের অঙ্কর জন্য অপর আমি আরও ভিডিও বানিয়ে দেবো তোমার, রাইট? ওকে, নেক্সট তোমার কিছু 5 নম্বর কী বলছে, একটি খাতার দাম 6.50 টাকা, ওকে, হলে 15টি খাতার দাম কত হবে তা হিসেব করি। খুবই সহজ, এটা তোমরা নিজেরাই পারবে, তা আমি করে দিচ্ছি। তো একটি খাতার দাম কত, 6.50 টাকা, রাইট? তো কী লিখবো আমরা, এখানে হচ্ছে 5 নম্বর তোমার। ওকে, আমরা কী লিখবো, যে একটি খাতার দাম, একটি খাতার দাম কত, 6.50 টাকা, তাই দিয়েছে, 6.5 টাকা, 6.50 টাকা। ওকে, তাহলে তোমার কটা চাইছে, 15টি খাতার দাম কত, ও তুমি দেখতে পাচ্ছ না, বইটা উপরে চলে গেছে, সরি, রাইট? দেখো কী বলছে, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হিসেব করে লিখি, রাইট? তাহলে কী লিখ, খুবই সহজ, একটি খাতার দাম 6.50 টাকা, তাই 15টি খাতার দাম কত, 15টি খাতার দাম কত হবে, 6 × 5 × 15। ওকে, সমান সমান কত হচ্ছে তোমার, এখানে রাফে তোমার গুণ করে নেবে, আমি এখানেই করে দিচ্ছি দেখো, রাইট? এখানে তোমার কত হচ্ছে তোমার, 15 × 0 = 0। ওকে, আর 5 × 15 কত হচ্ছে তোমার, 75 × 5, হাতে আমার 7 থাকবে, 6 × 15 = 90, আর সাথে 97। ওকে, এখানে দেখো দুটো হওয়ার পরে পয়েন্ট আছে, দুটো হওয়ার পরে পয়েন্ট বসিয়ে দেবে, 97.50 টাকা। তোমরা চাইলে রাফে গুণটা করে নেবে, এইভাবে রাফে তোমরা করে নেবে, আমিও করে দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে অলরেডি, রাইট? ঠিক আছে, তা কত হচ্ছে দাম হবে, তোমার দাম হবে 97.50 টাকা। ওকে, এটা টাকা। ওকে, সুতরাং আমরা কী লিখবো, সুতরাং লিখবো যে 15টি খাতার দাম, খাতার দাম 97.50 টাকা। ওকে, বোঝা গেল? খুবই সহজ অঙ্ক এটা, একদম একদম মানে খুবই সহজ অঙ্ক, রাইট? নেক্সট আমরা দেখছি 6 নম্বর। 6 নম্বর কী বলছে, যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, ওকে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, মানে 2 কিলো 840 গ্রাম, রাইট? বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন 36 কিলো হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে, রাইট? এটা কিন্তু একটু তোমাকে কী করতে, এটাও সহজই অঙ্ক, বাট এটা তোমাকে একটু বুঝে করতে হবে। কী বলছে দেখো, একটি বাক্স 12টি চিনির প্যাকেট আছে, বা 12টা চিনির প্যাকেট আছে, তো প্রতিটি চিনির প্যাকেট কত হচ্ছে, 2 কিলো 840 গ্রাম করে ওয়েট এক একটা, তো 12টার ওয়েট কত আমাকে বার করে নিতে হবে প্রথমে, রাইট? এবার যে বাক্স সমেত রাখা আছে, সেই বাক্স সমেত চিনির ওয়েট হচ্ছে তোমার 36 কিলো, তাহলে আমরা হিসেব করি বাক্সের ওজন কত, তাহলে বাক্স থেকে, বাক্স সমেত চিনির ওজন যেটা আছে, তার থেকে যদি আমরা চিনির ওজনটাকে 12 প্যাকেট চিনির ওজন বাদ দিয়ে দিই, তাহলে বাক্সের ওজনটা পেয়ে যাবো। ওকে, তো কীভাবে করবো আমরা, চলো সেটা দেখে নিচ্ছি আমরা, হ্যাঁ, কীভাবে করবো, 6 নম্বর, ঠিক আছে? তাহলে কী আছে, 1 প্যাকেট চিনির ওজন কত, প্রতি প্যাকেট চিনির ওজন 2.84 কিগ্রা, রাইট? তো কী লিখবো আমরা, যে 1 প্যাকেট চিনির ওজন কত, 2.84 কিগ্রা, 2.84 কেজি, বা কিগ্রা কী দিয়েছে এখানে, কিগ্রা, কিগ্রা হলে কিগ্রাই দিয়ে দেবে, কিগ্রার কেজি একই ব্যাপার। ওকে, এত কিগ্রা, তাহলে আমরা কী করবো, আমরা 12 প্যাকেটের দাম করবো, তাহলে 12 প্যাকেট চিনির ওজন হবে কত, 2.84 × 12, ওকে, সমান সমান কত হবে, এখানে তোমরা রাফে করে নিয়ে আমি মুখে মুখে করে দিচ্ছি, 4 বারং 48 = 8, হাতে আমার 4,
আট বারং 96, আর চারে কত হচ্ছে তোমার 100, 100। হাতে থাকবে আমার 10, 12 দুগুণে 14, আর 10 হচ্ছে তোমার 24। ওকে রাইট, এটা তোমার কি তোমার এই হলো, এটা তোমাকে করতে হবে। বোঝা গেল? তাহলে কীভাবে করলাম, এখানে 12, 4 বারং 48-এর 8, হাতে আমার 4, 8 বারং 96, 97, 98, 99, 100, 100 সমান 0 বসে গেল, হাতে 10 থাকলো, 12 দুগুণে 24, 24 আর 10 হচ্ছে 34, 34 হয়ে গেল। ক ঘর পরে পয়েন্ট আছে, দেখো দুটো ঘর পরে পয়েন্ট আছে, দুটো ঘর পরে পয়েন্ট বসিয়ে দিলাম, তোমরা রাফে করে নেবে রাইট। তাহলে কত হলে 34 কিলো 8 এত কেজি কিগ্রা। ওকে, এটা 12 প্যাকেট চিনির ওজন পেয়ে গেলাম আমরা। ওকে, এবার কি দিয়েছে তোমার, দেখো যে বাক্স, তোমার বাক্স এবং প্যাকেটগুলোর ওজন হচ্ছে তোমার কত। ওকে, তাহলে 36 কিলো হলে হিসেব করে দেখি বাক্সের ওজন কত। তাহলে কী হলো, আমরা কী লিখবো, যে বাক্স সমেত, বাক্স সমেত চিনির ওজন কত, বাক্স চিনির ওজন 36 কেজি, 36 কিগ্রা। ওকে, এটা হলো। আর চিনির ওজন কত হচ্ছে, বিয়োগ হচ্ছে চিনির ওজন, বিয়োগ হচ্ছে চিনির ওজন কত, চিনির ওজন হচ্ছে তোমার কাছে 34.8 কিলো, মানে 34.08 কিগ্রা। এবার কি এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে, বাক্স সময় চিনির ওজন 36 কিলো হয়, তাহলে চিনির ওজনটা যদি আমরা পেয়ে গেছি, চিনির ওজনটা বাদ দিয়ে বাক্স ওজনটা পেয়ে যাবো, তাহলে কী হচ্ছে, এটি 36 আছে, কিছু নেই মানে কি, আমরা একটা পয়েন্ট 0.00 দিয়ে দিতে পারি। ওকে, এখানে তোমার 34.08 আছে, এবার বিয়োগ করবো আমরা, বিয়োগটা কীভাবে করবো, এখানে 0 আছে, এখানে 8 আছে, 0 থেকে 8কে বিয়োগ করা যায় না, তাহলে কী করবো, 0কে 10 ধরে নেবো আমরা রাইট, এখানে 10 ধরে নিলাম। ওকে, দেখেন 8-এর থেকে 10কে বিয়োগ করি, 8-এর পরে 9, 10, তোমার 2 হচ্ছে তোমার। ওকে, 0কে 10 ধরেছিলাম, একটা কোথায় যাবে, একটা চলে যাবে এখানে, নিচে চলে আসবে, 0-র সঙ্গে যোগ হয়ে গেলো মানে 1 হয়ে গেলো, মনে মনে আমরা হিসাব করে নিলাম এটা 1 হয়ে গেলো, এখানেও 0 আছে, 0-এর থেকে 1কে বিয়োগ করা যাবে না, তাহলে এটাকেও আমরা 10 ধরে নিলাম রাইট। তাহলে 10-এর থেকে 1কে বাদ দিলে কত হচ্ছে, 9 হয়, তোমরা এটা নিশ্চয়ই জেনে গেছো এতদিনে রাইট। তা তোমার দেখো 0-র পরে তোমার 1-এর পরে তোমার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 রাইট, 9 হচ্ছে, 9 লিখলাম, এতে 0কে এখানে 10 ধরেছিলাম, তো 1টা কোথায় যাবে, নিচে 4-এর সঙ্গে গিয়ে যোগ হয়ে যাবে, 4-এর সঙ্গে 1 যোগ হয়ে গেলো, 4-1-এ কত হয়ে গেলো, 5 হয়ে গেলো। তো 5-এর থেকে তোমার কী হবে, আমরা 6 বাদ, 6-এর থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 5-এর পরে 6, 1 ঘর করলেই হলো 1, তাহলে 1.92 কিগ্রা। এটা কী বেরোলো, এটা বাক্সের ওজন বেরোলো রাইট। সুতরাং আমরা কী লিখবো, সুতরাং বাক্সের ওজন, বাক্সের ওজন 1.92 কিগ্রা। ওকে, হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে। ওকে, অঙ্ক কিন্তু বোঝার বিষয় আছে, মুখস্থ করার বিষয় না, তুমি জিনিসগুলো বুঝবে, বুঝলেই কিন্তু তুমি ইজিলি করতে পারবে তোমার রাইট। নেক্সট 7 নম্বর কী বলছে আমরা দেখি চলো রাইট। কী বলছে, 1 বস্তা চালের পরিমাণে, ঠিক আছে, চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে, ঠিক আছে, তার 0.15 অংশের দাম হিসেব করি, তাহলে কী হবে, কীভাবে আমরা করব। বলছে 1 বস্তা চাল আছে, তার 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। ওকে, তাহলে কী করছে, তাহলে তোমার 0.15 কিলো তোমার চালের দাম হিসেব করি, কীভাবে করবো চলো আমরা দেখে নিই। তাহলে এটা 7 নম্বরটা রাইট, 7 নম্বর কী করে করবো, তা প্রথমে ধরে নিই, মনে করি, মনে করি, দেখতে পাচ্ছ রাইট, মনে করি চালের সম্পূর্ণ বস্তার দাম, দাম কত, X টাকা। ওকে, তাহলে আমরা পুরো বস্তাটার দাম X টাকা ধরে নিচ্ছি রাইট। তাহলে কী হচ্ছে তোমার, এখানে কী বলছে, যে 1 বস্তা চালে 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। ওকে, তাহলে কী হচ্ছে, আমরা পুরো বস্তাটার দাম করতে ধরলাম, X টাকা ধরলাম, তাহলে তোমার কী বলছো, তার প্রশ্ন কী হচ্ছে তোমার, প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী কী হচ্ছে, X = কত হচ্ছে তোমার, X = রাইট, এখানে X ইনটু, ওকে, X গুণ, এর তোমার 7/5 অংশ কত বলছে তোমার, 0.75, 0.75 সমান সমান কত হচ্ছে তোমার, 1800 টাকা, 1800 টাকা। বুঝতে পারলে কেন হলো, কেন বলছি তোমার এত অংশ, তাহলে সম্পূর্ণ অংশ কত ধরেছি আমি, X ধরেছি,
তাহলে সম্পূর্ণ অংশ কিন্তু এক্স গুণ এত সমান সমান 1800 টাকা। সম্পূর্ণ বস্তা তোমার কি হচ্ছে, তোমার এই বস্তার তোমার এত অংশের দাম হচ্ছে 1800 টাকা। তা পুরো আমরা পেয়ে যাবো জিনিসটা, বোঝা গেল? রাইট, তাহলে কি করব, তাহলে নেক্সট এক্স ইন্টু এটা কি আছে তোমার 0 পয়েন্ট, এটা আছে তোমার, এটা আমরা পয়েন্টটাকে তুলে দিই, তাহলে এটা কত হচ্ছে তোমার পয়েন্ট তুলে গেলে 75 75 থাকলো। এখানে কটা শূন্য আছে, দুটো ঘর আছে দশমিক, তোমার পয়েন্টের পর কটা দুটো ঘর আছে, তাহলে কী হবে তোমার দুটো শূন্য হয়ে যাবে এক। পয়েন্টের জন্য একটা এক বসালাম, দশমিকের জন্য এক বসালাম, আর তারপরে দুটো সংখ্যা আছে এই জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম, রাইট? তো পয়েন্টটা উঠে গেল। ইকুয়াল টু কত হচ্ছে তোমার, ইকুয়াল টু তোমার 1800 হচ্ছে তোমার, 1800। তাহলে এক্স ইকুয়াল টু এখানে কি গুণ করলে কি হচ্ছে তোমার, ডাইরেক্ট এটা পাঠিয়ে দিতে পারো, আর যদি অসুবিধা হয় তাহলে এটা গুণ করে নাও। তো 75x 75x ইকুয়াল টু তোমার এখানে 1800, 1800 গুণ কত হচ্ছে এই 100টা এখানে গিয়ে গুণ হয়ে যাবে। ওকে, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম এখানে, 75x তোমার এখানের সঙ্গে x এর সঙ্গে 75 গুণ করে দিলাম, আর এটাকে এদিকে পাঠিয়ে দিলাম তোমার। ওকে, তাহলে গুণ করে দিলে ক্রস মাল্টিপ্লাই হলে এখানে 1800 টাকা হয়ে গেলো তোমার, রাইট? নেক্সট কী করবো তোমার, ওকে, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 1800 গুণ 100 ডিভাইডেড বাই কত হবে 75। ওকে, কেন এখানে গুণ গুণ হিসাবে ছিল, এদিকে পয়েন্ট তোমার ইকুয়াল এদিকে চলে গেলে ভাগ হয়ে যায়। ওকে, ঠিক আছে, তো হয়ে গেল। যদি কাটাকাটি করি তোমার, দেখো এখানে যদি তোমার কাটাকাটি করি, এখানে 4 25 100, এখানে হচ্ছে 3 25 75। আমি বড়ো সংখ্যা দিয়ে কেটে দিলাম, তোমরা চাইলে ছোটো ছোটো সংখ্যা দিয়ে কেটে দেবে। ওকে, রাইট, তোমাদের সুবিধা মতো কেটে নেবে। তো এখানে 25 দিয়ে কাটলাম, 3 25 75 আর 4 25 100, এখানে 3 দিয়ে কাটলাম, এখানে হচ্ছে তোমার 3 6 18, রাইট? আর দুটো শূন্য বসে গেলো 600। তা তোমার কী হচ্ছে তোমার, এখানে তোমার 4 6 কত হচ্ছে তোমার, 4 6 কত হচ্ছে 2400, সমান সমান এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে 2400 টাকা। ওকে, বোঝা গেল? তা সম্পূর্ণ বস্তার দাম কত হচ্ছে 2400 টাকা। ওকে, তা সুতরাং সম্পূর্ণ বস্তা চালের দাম 2400 টাকা, বোঝা গেল? এবার জানতে চাইছি কি, দেখো এখানে বলছে হলে তার 0.15 অংশের দাম হিসেব করি, ঠিক আছে? 0.15 অংশ হিসাব করতে বলছে তোমার, এখানে দেখো 0.15 অংশ হিসাব করতে বলছে, রাইট? তা সম্পূর্ণ বস্তার দাম যদি 2400 টাকা হয়, তা 0.1, রাইট? তা সম্পূর্ণ বস্তা চালের দাম হচ্ছে 0. তোমার 2400 টাকা। ওকে, সুতরাং 0.15 অংশ চালের দাম কত হবে, চালের দাম সমান সমান 2400 গুণ 0.15, তাই তো? তাই সম্পূর্ণ তোমার বস্তার দাম হচ্ছে 2400 টাকা, তা 0. অংশের দাম কত গুণ করে দিলেই হয়ে যাবে তোমার, সমান সমান কত হচ্ছে তোমার, দেখো 2400 গুণ এখানে তোমার পয়েন্টটা তুলে দিই, এখানে 15 থাকলো তোমার ওপরে, এখানে তোমার দশমিকের জন্য একটা এক নিয়ে নিলাম, আর এরপর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, দশমিকটা উঠে গেল, পয়েন্টটা উঠে গেল, এখানে দুটো শূন্য কেটে দিলাম। ওকে, এবার দেখো এখানে আমরা যোগুনটা করে দিই, তাহলে গুণটা করে দিলে ডাইরেক্ট করে দিচ্ছি আমি, 4 15 60 0, হাতে আমার 6 15 2 36 6 36 360 টাকা। তোমরা রাফে করে নেবে গুণটা কিন্তু, রাইট? তোমরা এই করতে যাবে না, প্র্যাকটিস করবে, কিন্তু তোমার ফাইনালি কিন্তু তোমরা রাফে করে নেবে জিনিসটা, করতে 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 তোমার অভ্যাস হয়ে যাবে তোমার, রাইট? এখানে কত হলো 360 টাকা। সুতরাং আমরা কী লিখবো, সুতরাং 0.15 অংশ চালের দাম 360 টাকা, হয়ে গেল, বোঝা গেল, রাইট? নেক্সট অঙ্কটা আমরা দেখি, চলো। ওকে, নেক্সট বলছে দি, অনিতা দি তার জমির পরিমাণের 1/2 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক ছেলে কত জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। ওকে, এটা কী বলছে, অনিতা দিয়ে একটা জমির, যার যে জমি ছিল তা 60 অংশ ভাইকে দিয়ে দিল, রাইট? তাহলে কি, আর বাকি যেটা ছিল এবং বাকি জমি তিনি তিনি মানে 7/8 জমি ছিল তা 7/8 এটা বাদ দিয়ে দিতে হবে তোমার, রাইট? বাদ দিলে এবার বাকি যেটা থাকলো সেটা 3 ছেলেকে ভাগ করে দিল, তাই প্রত্যেক ছেলে কত পেলো, চলো আমরা কীভাবে করবো দেখে নিই। তাহলে প্রথমে কী করবো আমরা, প্রথমে আমরা জমিটাকে কী করবো, 1 অংশ ধরে নেবো, রাইট? প্রথমে আমরা ধরে নেবো, আমরা ধরে নিই এটা কত নম্বর, 8 নম্বর, 8 নম্বর হবে তোমার, 8 নম্বর। তা আমরা ধরে নিই অনিতাদির, অনিতা
দীর সম্পূর্ণ জমি, সম্পূর্ণ জমি এক অংশ ধরে নিলাম, এক অংশ, ওকে, সম্পূর্ণ সম্পূর্ণ জমি এক অংশ ধরে নিলাম। এবার কি বলছে দেখো, তার জমির পরিমাণের অর্ধেকের, তার জমির যে আছে তার পরিমাণের অর্ধেক, অর্ধেক মানে কত, হাফ। তাহলে কি করবো আমরা, তাহলে হচ্ছে তার তার জমির অর্ধেক সমান সমান কত হচ্ছে, এক গুণ হাফ, অর্ধেক মানে কি হাফ দিয়ে গুণ করতে হবে, সমান সমান কত হচ্ছে তোমার, হাফ হচ্ছে তোমার, ওকে, হাফ অংশ, ঠিক আছে, হাফ অংশ। কি বলছে, তার জমির অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন, ওকে, আর সতের অর্ধেকের সতের আট অংশ, তাহলে অর্ধেক তার ভাইকে দিলেন, তার ভাইকে দিলেন কত, হাফ ইন্টু অর্ধেক জমি সাতের আট অংশ। তাহলে কী হচ্ছে, সাতের আট অংশ দিয়ে গুণ করতে হবে, সাতের আট অংশ দিলেন, সমান সমান কত হচ্ছে তোমার, দেখো এখানে সমান সমান হচ্ছে তোমার, এখানে তোমার সাত অক্ষে কত হচ্ছে, সাত হচ্ছে, আর আট দ্বিগুণ কত হচ্ছে, ষোলো, এত অংশ ভাইকে দিলেন কত, এত অংশ দিলেন। এবং কি বলছে, এবং বাকি জমি, ঠিক আছে, তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে, রাইট, বাকি জমি যেটা হচ্ছে তোমার, তো পেয়ে গেলাম সাতের ষোলো অংশ। এবার কি হচ্ছে তোমার, হাফ জমি সাতের ষোলো অংশ দিয়ে দিয়েছে, তাই জমি কত বাকি থাকলো, সুতরাং লিখবো আমরা ভাইকে দেওয়ার পরে, ভাইকে দেওয়ার পরে জমি বাকি থাকলো কত, তাহলে ভাই টোটাল জমি কত ছিল, হাফ, মানে ভাইকে হাফ দিয়েছিল, হাফের থেকে, হাফের মধ্যে থেকে সাতের ষোলো অংশ দিয়েছিল, হাফ বিয়োগ সাতের ষোলো, তাই তো, হাফ জমি দিয়েছিল সাতের আট অংশ দিয়েছিল, তাহলে টোটাল সাতের ষোলো অংশ হলো, তাহলে জমি বাকি থাকলো কত, হাফ জমির থেকে হাফ বিয়োগ তোমার সাতের ষোলো, সমান সমান কত হচ্ছে তোমার, দেখো আমরা যদি লসাগু করি, ষোলো আর তোমার দুইয়ের লসাগু করি, তাহলে কত হচ্ছে, সে ষোলোই হচ্ছে তোমার, রাইট, রাফে করে নিতে পারো, ষোলো আর দুইয়ের লসাগু, এখানে দুই, আট দুগুণ ষোলো, দুই অক্ষে দুই, তাহলে আট দুগুণ আসলে ষোলোই হচ্ছে তোমার লসাগু, রাইট, তা ষোলো হলো। দুইয়ের সঙ্গে কত গুণ করলে তোমার ষোলো হবে, দুইয়ের সঙ্গে তোমার ষোলো গুণ করলে আট হবে, আট দুগুণ ষোলো, তাহলে একের সঙ্গে তোমার আটই গুণ করতে হবে, আট দুগুণ ষোলো, বিয়োগ এখানে ষোলো আছে, ষোলো অক্ষে ষোলো, এক দিয়ে গুণ করছি, তাহলে ওপরে এক দিয়ে গুণ করবো, সাত অক্ষের সাত, সমান সমান কত হচ্ছে, সাত থেকে আট বাদ দিলে তোমার কত হচ্ছে এক, তাহলে একের ষোলো অংশ থাকছে তোমার, এটি জমিটা পড়ে থাকছে, একের ষোলো অংশ পড়ে থাকছে। এ বলছে বাকি জমি কি বলছে দেখো তোমার, যে প্রত্যেক ছেলে কত জমি পেলো, যে বাকি জমি বা বাকি জমি তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, বাকি জমি কতটা রইলো, একের ষোলো অংশ রইলো, তো একের ষোলো তিনজনের ভাগ করে দিল, তাহলে তিনজনের মধ্যে ভাগ করলো, তাহলে কী হবে তোমার, তাহলে প্রতিটি ছেলে পেলো, প্রতিটি ছেলে জমি পেলো কত হবে, একের ষোলো গুণ তিন সমান সমান কত হচ্ছে তোমার, তিন বাই ষোলো অংশ, বোঝা গেল, টোটাল জমি ছিল একের ষোলো অংশ, তা তিন ছেলে পেলো কত, ইন্টু একের ষোলো ইন গুণ তিন সমান সমান তিনের ষোলো অংশ, ওকে, এটাই বলছে চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে, চিত্রের মাধ্যমে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, রাফলি একটা দেখিয়ে দিচ্ছি, ধরো এটা তোমার টোটাল জমি ধরে নিলাম আমরা, রাইট, তা জমির কী বলছে, হাফ বলেছে, এই হাফ করলাম, হাফের কত হচ্ছে তোমার সাতের আট অংশ বলেছে তোমার, তাই তো, ভাইকে দিল সাতের আট অংশ, এটা যদি আট ভাগে ভাগ করি ধরো তোমার, এটা যদি আট ভাগে ভাগ করি আমরা, রাফলি জাস্ট দেখাচ্ছি তোমাকে আমি, কটা ভাগ হলো দেখো, এক দুই, এই হাফটা, হাফটা তো রয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ভাগ হলো, তা আট ভাগে সাত ভাগ হচ্ছে ভাইকে দিয়ে দিল, তাহলে কী করবে, এটা একটা কালার করে দেবে, যে কোনো একটা কালার করে দেবে তোমার, এটা ভাইকে দিয়ে দেওয়া হলো, একটা ভাগ বাকি বাকি রাখবে, ঠিক আছে, ওকে, তাহলে বাকি রইলো কটা, এই পার্টটা বাকি রইলো, তো এই দিকে যদি আটটা ভাগ করেছে, এই দিকেও আটটা ভাগই হবে, তাই না, ওকে, এটা আটটা ভাগই হবে এখানে তোমার, টোটাল কটা ভাগ হইলো এবার গুণে নিই দেখো, তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, টোটাল এদিকে আটটা আছে, এদিকে একটা নটা,
তা 9টা যদি ভাগ থাকে তো 9 ভাগ 3 কত হচ্ছে? 9 ভাগ 3 সমান সমান কত হচ্ছে? 3 হচ্ছে তোমার। ওকে তিন, ওকে 9 ভাগ 3 এগুলো 3 হচ্ছে। টোটাল জমিটা কত আছে তোমার? রাইট, টোটাল জমিতে 16 অংশ আছে, এদিকে 8, এদিকে 8, তো তোমার টোটাল জমি হচ্ছে কত আছে? 16 আছে। টোটালটা কী হয়, নিচে লিখতে হয় 16 লিখতে হয়। আর একটা ছেলে কত পাচ্ছে এখানে? এই 9টা পার্টের একটা তিনটে পার্ট পাচ্ছে, মানে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তিনটে পার্ট পেলো, তাহলে 16 3 অংশ। বোঝা গেল? চিত্রের মাঝে প্রকাশ করে দেবে। ওকে, আজকের জন্য এই পর্যন্তই হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।